আমন্ত্রণ দেশজুড়ে সংবাদে, সাথে আছি আমি তাসলিমা তিথি। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সাইবার সিকিউরিটি অ্যাক্ট নিয়ে অপব্যাখ্যা দেওয়া হচ্ছে বলেছেন আইনমন্ত্রী। খুলে দেওয়া হলো কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের 16 গেট। রাজশাহীতে নির্ধারিত দামে মিলছে না আলু পেঁয়াজ। ফরিদপুরে ডেঙ্গুতে 3 নারীর মৃত্যু। সরকারি নির্দেশনার তোয়াক্কা নেই, 14 টাকায় বিক্রি হচ্ছে ডিম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বুঝতে হবে এটা ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস এবং রিব থিকনেস বেশি থাকায় টেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর। এবারে চলে যাচ্ছি পুরো খবরে। সাইবার সিকিউরিটি অ্যাক্টের সাংবাদিকদের আপত্তি থাকা ধারায় আমূল পরিবর্তন আনা হয়েছে। 4টি বিষয় বাদে বাকিগুলো বিনা পরোয়ানায় কাউকে গ্রেফতারেরও সুযোগ নেই। কিন্তু এই অ্যাক্ট নিয়ে অপব্যাখ্যা দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেন। মন্ত্রী আরও বলেন, সাইবার সিকিউরিটি অ্যাক্টে টেকনিক্যাল অপরাধ হ্যাকিংয়ের জন্য বা কম্পিউটারের ভিতরে ঢুকে যদি কেউ কোনো কিছু নষ্ট করে সেজন্য 14 বছরের সাজা রাখা হয়েছে। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই লেকে পানি বেড়েছে। ফলে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের 16টি গেটের 6 ইঞ্চি করে পানি নিষ্কাশন শুরু হয়েছে। এতে প্রতি সেকেন্ডে 9,000 কিউসেক পানি নিষ্কাশন হচ্ছে। তাই সকাল 10:30টার দিকে 16টি গেট একযোগে খুলে দেওয়া হয়েছে বলে জানান বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আব্দুল জাহের। দেশে প্রথমবারের মতো পেঁয়াজ, আলু ও ডিমের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। শুক্রবার থেকে নির্ধারিত দামে এসব পণ্য পাওয়ার কথা। তবে নির্ধারিত দামে রাজশাহীতে এখনও মিলছে না পেঁয়াজ, আলু। সকালে বাজার ঘুরে দেখা গেছে পাইকারি বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম রাখা হচ্ছে 72 থেকে 75 টাকা, আর আলু বিক্রি হচ্ছে 40 থেকে 42 টাকা কেজিতে। খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ 78 থেকে 80 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া আলু বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা কেজি দরে। তবে নির্ধারিত দামেই মিলছে ডিম। যদিও বৃহস্পতিবার সরকার পেঁয়াজের খুচরা পর্যায়ে সর্বোচ্চ 65 টাকা ও আলু 36 টাকা কেজি প্রতি দাম নির্ধারণ করে দেওয়া হয়। এছাড়াও ডিমের দাম প্রতি পিস 12 টাকা নির্ধারণ করে দেওয়া হয়। লিটার গ্যারান্টি। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। তো গ্লিটার গ্যারান্টি মানে চকচকে বাসন, জীবাণুমুক্ত সারাক্ষণ। ডিম ও আলু সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নির্ধারণ প্রসঙ্গে বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি বলেছেন, সরকার সব ব্যাপারে যে দাম ঠিক করে দেয় তা কিন্তু নয়। যেসব নিত্য প্রয়োজনীয় পণ্যের দরকার তার দাম ঠিক করে দেওয়া হয়। শুক্রবার সকালে রংপুর নগরীর সেন্ট্রাল রোডের নিজ বাসভবনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি। চেষ্টা করা হচ্ছে বিশাল বাজার, এত বড় দেশ, চেষ্টা সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। তবে আমাদের বলে কিছুটা ঘাটতি আছে, সেটাও আমরা খবর করার চেষ্টা করছি, আমরা সর্বাত্মকরণের চেষ্টা করছি। তবে মুক্ত বাজার অর্থনীতিতে সবসময় যে চাপে রাখা যায় এমনটা নয়, সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের উপরেই চলে। আমাদের দেশে এখন মুক্ত বাজার অর্থনীতি আছে। তারপরেও মানুষের কষ্ট দেখে, বিবেচনা দেখে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যেন মনিটর করা হয়। পাশাপাশি আমরা তো 1 কোটি পরিবারকে সাশ্রয়ী মূল্যে খাবার দিচ্ছি। আমরা সর্বোচ্চ চেষ্টাই চালাচ্ছি যাতে করে দ্রব্যমূল্য মানুষের নিয়ন্ত্রণের মধ্যে থাকে। গতকালকেও আমরা কৃষি পণ্য 3টা আমরা নির্ধারণ করে দিয়েছি এবং আমরা শক্ত হাতেই সেটা প্রথম বলে তো কথা নেই। যখন প্রয়োজন হয় তখন সেটা করতে হয়। আগে প্রয়োজন ছিল না, তখন করা হয়। এখন মৎস্য পশু সম্পদ মন্ত্রণালয় তার একটা দাম আমাদেরকে দিয়েছে, এই দাম হওয়া উচিত, সেই দামটা আমরা ডিক্লেয়ার করেছি। এটা পুরোপুরি মৎস্য পশু সম্পদ মন্ত্রণালয় এই মুহূর্তে বাজারে যা হওয়া উচিত সেই অনুযায়ী তারা ডিক্লেয়ার করেছে। আমাদের দায়িত্ব হচ্ছে সেই দামটা যেন বাজারে প্রিভেইল করে। গত 24 ঘন্টায় ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে 3 নারীর মৃত্যু হয়েছে। জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে নতুন করে ভর্তি হয়েছেন ২৪৫ রোগী। দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডক্টর এনামুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। সরকার প্রতিটি ডিমের দাম ১২ টাকা নির্ধারণ করলেও চট্টগ্রামের মিরসরাইয়ে এখনও বিক্রি হচ্ছে ১৪ টাকায়। এক হালি ডিম ৫৬ টাকা ও এক ডজন ১৬৮ থেকে ১৭০ টাকায় বিক্রি হচ্ছে। উপজেলার ১৬ ইউনিয়ন ও ২ পৌরসভায় বিভিন্ন খুচরা দোকানে এ চিত্র দেখা গেছে। তবে সরকারের ঘোষণা অনুযায়ী ডিমের দাম কমতে আরও কয়েকদিন সময় লাগবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইমরান আহমেদকে বদলি করা হয়েছে। একই সঙ্গে জামালপুরের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির উপপরিচালক মোহাম্মদ শফিউর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন ২ শাখার উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়। দর্শক, এই ছিল দেশজুড়ে সংবাদে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।